বাবু ইসলাম, আপনি লিখেছেন, আমি পড়াশোনার জন্য অনেক আগে থেকেই ঢাকা থাকি, বছরে দুইবার নিজের বাড়িতে যাওয়া হয়, তাহলে কি বাড়িতে গিয়েই কসর নামাজ পড়ব? দেখুন, আপনি পড়াশোনার জন্য ঢাকা থাকেন, কিন্তু নিজ বাড়িতে আপনার নিজস্ব গন্তব্য আছে, নিজস্ব ঠিকানা আছে, স্থায়ী ঠিকানা আছে, তাহলে সেখানে গিয়ে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। একজন ব্যক্তির একাধিক ঠিকানা থাকতে পারে, একটা বর্তমান ঠিকানা, একটা স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা আপনার ঢাকা, অস্থায়ী ঠিকানা, কিন্তু এটা একটা ঠিকানা, আর ওইটা আপনার স্থায়ী ঠিকানা। আর যেটা আপনার কোনো ঠিকানা নয়, যেমন আপনি কোনো শহরে কাজের জন্য যান, আবার চলে আসেন, হোটেলে উঠেন, এটা আপনার কোনো ঠিকানা না, সেখানে আপনি কসর পড়বেন। বাট শহরে যেহেতু আপনি, ঢাকা শহরে যেহেতু আপনি ছাত্র হিসাবে আপনি একটা মেস ভাড়া নিয়েছেন, মেসে থাকেন, কিংবা কোনো বাসা ভাড়া নিয়েছেন, তাহলে এখানে কিন্তু আপনার একটা ঠিকানা হয়ে গেছে, এটাকে বর্তমান ঠিকানা আমরা বলি। আর দেশে আপনার যে ঠিকানাটা, সেটা আপনার স্থায়ী ঠিকানা, বিদেশ সেখানেও আপনি নামাজ পড়বেন, আর যদি সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি আপনার দেশের যে ঠিকানাটা, সেটা আপনার বর্তমান স্থায়ী কোনোটা না হয়, ঢাকায় আপনি এস্টাবলিশড হয়ে গেছেন, নিজস্ব বাড়ি ফ্ল্যাট করেছেন, এটাই আপনার বর্তমান স্থায়ী ঠিকানা হিসাবে আপনি উল্লেখ করেন, দেশে শুধুমাত্র আপনি যান বেড়াতে, সেখানে আপনার জমি জমা হয়তো আছে, নিজস্ব ঠিকানা সেভাবে নাই, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসরের নামাজ পড়বেন। ভুঁইয়া মোহাম্মদ শাকিল, আপনি লিখেছেন, আমি একজন ড্রাইভার, ড্রাইভিং করা অবস্থায় কোনো পথচারী যদি আমার গাড়ির সামনে চলে আসে এবং কোনো দুর্ঘটনা ঘটে, এর জন্য কি আমি দায়ী থাকব? ভাই শাকিল, যদি কোনো পথচারী তার নিজের ত্রুটিতে আপনার গায়ের সামনে এসে পড়েন, তাহলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায়, এর কারণে আপনি আল্লাহ তালার কাছে গুণাগার হবেন না যদি তিনি দুর্ঘটনার শিকার হন। কারণ যিনি গাড়ির সামনে এসে পড়েছে, তার দায়িত্ব ছিল সতর্ক থাকা, এবং আপনি এ ব্যাপারে কোনো প্রকার অসতর্ক ছিলেন না, আপনি স্বাভাবিক চালাচ্ছেন, তিনি দৌড় দিয়ে চলে আসছেন, যেটা আমাদের দেশে মানুষের মধ্যে ব্যাপকভাবে দেখা যায়, পথচারীদের মধ্যে, যে আমরা গায়ের সামনে দিয়ে দৌড় দিই অসতর্ক অবস্থায়, আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করি না, বা রাস্তা পারাপারের যে নিয়ম নীতি আছে সেগুলো অনুসরণ করি না, জেব্রা ক্রসিং বা যেখান দিয়ে পারাপার হওয়া যায় সেখানে আমরা যাই না, মন মতো খেয়ালখুশি মতো যেখান থেকে দৌড় দিই, তো এই জিনিসগুলো খুবই আপত্তিকর। একজন মানুষ রাস্তার হক আদায় করবেন, রাস্তার হক এর মধ্য থেকে একটি এটি যে রাস্তা চলাচল করতে গিয়ে কারোর কোনো ব্যাঘাত যেন না হয়। এখন একটা গাড়ি গতিতে আসছে, তাকে হার্ড ব্রেক করতে আমি বাধ্য করে দিলাম, এমনভাবে দৌড় দিলাম, তো এটা রাস্তা চলাচল আদব বা শিষ্টাচার হলো না। দুঃখজনক যে আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে আমরা ভালো কাজ, নেক কাজ মনে করি না, অর্থাৎ এগুলো থেকে এই কাজগুলোকে মেনটেন করাটাকে সওয়াবের কাজ আমরা মনে করি না, অথচ এগুলো গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। বিদায়, ভালো মুসলমান হওয়ার জন্য এগুলো মেনটেন করা জরুরি। এখন কথা হলো, কেউ যদি অসতর্ক অবস্থায় দৌড় দিয়ে আপনার গাড়িতে এসে পড়ে যান এবং আপনার কিছু করার না থাকে, ইনশাআল্লাহ এর কারণে আপনি গুণাগার হবেন না এবং আপনি দায়ী থাকবেন না। তবে হ্যাঁ, পাড়া মহল্লার রোড যেখানে আসলে মানুষ চলাচল হতে পারে, যেখানে খুব বেশি জোরে গাড়ি চালানোর কথা নয়, সেখানে আপনি জোরে গাড়ি চালিয়েছেন এবং কোনো মানুষ এসে পড়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে আপনার দায় থাকবে। সাধারণত কোন রোডে হয়েছে, যিনি পারাপার হয়েছেন রাস্তা, তিনি পথচারী যিনি ছিলেন, তিনি কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে দৌড় দিয়েছেন, আপনার হাতে আদৌ নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল কি না, আপনি ওভার স্পিড চালিয়েছেন কি না, এই বিষয়গুলো বিবেচনা আনতে হবে। যদি আপনার ওভার স্পিড না থাকে, তিনি হঠাৎ সামনে এসেছেন, আপনার কিছু করার না থাকে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি গুণাগার হবেন না। আরাফাত তামিম, আপনি লিখেছেন, কোনো ব্যক্তি রাস্তার পাশে কেউ আবার ট্রাকে নামাজ পড়ছে, অনেকে এ ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে, এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি? দেখুন, যদি কেউ রাস্তার পাশে বা ট্রাকে নামাজ পড়েন, তো এই ছবি তুললে সাধারণত নামাজি ব্যক্তি তার পেছন থেকে ছবি তুললে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সর্বাবস্থা নামাজ পড়তে হয়, এক্ষেত্রে কারোর কোনো অসন্তোষ থাকার কথা নয়। যদি অসন্তোষ না থাকার মতো ইস্যু না থাকে, তাহলে সেক্ষেত্রে অনুমতি ছাড়া নিলেও সমস্যা নেই। আসলে যে জায়গাতে মানুষের মৌন সম্মতির চিন্তা করা যায়, যে তিনি এখানে তিনি জানলে অপারগতা প্রকাশ বা তিনি জানলে এখানে আপত্তি জানাবেন না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোতে আসলে অনুমতি না নিলেও চলে। তারপরও সতর্কতার জন্য, যদি যার ছবি তুলছে তিনি নাখোশ হতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, কোনো মনে হয়, তাহলে তার অনুমতি নিলেই ভালো।